প্রসাদ 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 উল্টো রথের পাপড় ভাজা নিয়ে বড় কাকা চলে এসছে এখন আমাদেরকে খাওয়াবে বলে। আরো জিলাপিও আছে, কিন্তু জিলাপিটা প্যাকেটে আছে, বের করতে হবে বাটিতে। আর এটাকে প্যাকেটের মানে কাগজের মধ্যে নিয়ে চলে এসেছে।
অসাধারণ ব্যাপার স্যাপার। পাঁপড় ভাজা আর জিলিপি মাকে দিয়ে শুরু হয়েছে। দেখো ও জিলিপি খেতে শুরু করে দিয়েছে, কিন্তু দেখো যে কাজ ছাড়া সে আগে ছেড়ে নিচ্ছে কাজ। এটা হচ্ছে সেই বাড়ি এবং সেই ঘর যেখানে আমার ছোটবেলা কেটেছে। এই সেই জানলা, যে জানলা এখানে আমাদের, এখানে খাটটা রাখা থাকতো, এখানে আমাদের খাট থাকতো, এবং এই জানলা, এই জানলাটা দিয়ে এখানে, এখানে আমার বেডটা ছিল লাগানো, এখানে বসেই আমি পড়াশুনো করতাম সকালবেলা। আর এই জানলা দিয়ে এখানে একটা নারকেল গাছ ছিল, এখন তো কেটে দিয়েছে, তো সেই নারকেল গাছের দিকে তাকিয়ে থাকতাম। না না না, আছে আছে আছে, আই থিঙ্ক আছে মনে হচ্ছে, আছে অনেক, যাই হোক সেই হচ্ছে ব্যাপার। এই সেই জানলা, এই সেই গলি যে গলিতে আমরা খেলা করেছি ছোট, এই সেই গলি যে গলিতে আমরা খেলা করেছি প্রচুর। হচ্ছে পিকু, পিকু খুবই ভালো ছিল, খুবই ভালো ছেলে, ও ভীষণই ভালো, ভীষণই কিউট। ও শোনা, এটা হচ্ছে কাজী রাজবাড়ি, মানে রাধাবল্লভের বাড়ি যাওয়ার রাস্তা, এবং এটা হচ্ছে ঘড়িখানার তল বলা হয় এই জায়গাটাকে। এবং এখানে এই ঝাড়বাতিটা কত বছর ধরে আছে মানে আমি নিজেও যাই না ঠিক করে, কত বছর পরে মানে একটু নস্টালজিক হয়ে যাচ্ছি। কারণ ব্যাপারটি হচ্ছে যে ঠাকুমার সাথেই আমি লাস্ট এই মেলাতে এসেছিলাম, তারপরে আমি কোনোদিনও আসিনি। রাধাবল্লভের বাড়ির এন্ট্রান্সে ঢুকছি, ঢুকছি কালের পুরনো বাড়ি, মহারাজ কৃষ্ণচন্দ্রের আমলের বাড়ি এগুলো। অনেক ঐতিহ্য বহন করে এই সমস্ত জায়গা। আমরা এখন রাধাবল্লভের মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছি, এখানে অন্ধকার হয়ে রয়েছে তাই ঠিক মতো হয়তো দেখা যাচ্ছে না। চলো এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে। কোনো চেঞ্জেস নেই, শুধু অঙ্গরা করা হয়েছে, কোনো রং করা হয়েছে, আদারওয়াইজ এক্স্যাক্টলি দ্য সেম। যে রথগুলো তোমরা দেখলে এগুলো রথ থেকে নামার পরে এখানে আবার প্রতিষ্ঠিত করে দেওয়া হয়। সকলের কল্যাণ করে
মন্দির এরকম হয়ে গেছে। কিছু করার নেই, লাইটটা খুবই খারাপ আসছে, কারণ এখানে লাইট একদমই নেই অন্ধকার জায়গা। তো তবুও জাস্ট তোমাদেরকে দেখাবো বলে একটু রেকর্ড করছি। রেকর্ড হচ্ছে না ঠিক মতো করে, মানে খুবই বাজে আসছে কোয়ালিটি। বাট তোমরা এটার সাথে একটু কম্প্রোমাইজ করে নিও, তাছাড়া আর কোনো উপায় নেই। আর তোমাকে কেমন লাগলো অবশ্যই জানাবো। বাড়ি ফেরার জন্য সব প্রস্তুতি, সব ব্যাগ ট্যাগ রেডি হয়ে গেছে, বাবারই সব প্রচুর পোটলা তৈরি হয়েছে। দুটো ব্যাগ নিয়ে এসেছিলাম ফেরার সময়, এখন আরো দুটো ব্যাগ বেড়ে গেছে। মা দাঁড়িয়ে আছে, দেশপ্রিয় যেতে বলছে। গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং, একটু জল দাও না। কিছু বলতে চাও? আমরা অটোতে উঠে গেছি আমরা বহরমপুর যাওয়ার জন্য, ওখান থেকে ট্রেন ধরবো, কারণ আমাদের আজকে আর কোনো অপশান নেই। না আছে ট্রেনের রিজার্ভেশন, না এখান থেকে এসি বাস চলছে, কিছুই নেই। এক্সপ্রেস ট্রেনের তো রিজার্ভেশন কাল করতেই পারিনি, তৎকাল করা ট্রাই করলাম, বাট তৎকালে তো মানে পেমেন্ট গেট ওয়েতেই সব বুকড হয়ে গেল। যাই হোক, এনিওয়েজ আজকে বকরিদ ঈদ, নামাজ পড়তে যাচ্ছি।
আমরা বহরমপুর স্টেশনে ওয়েট করছি ট্রেনের জন্য, ট্রেন আসবে তারপরে আবার যাব, কখন পৌঁছাবো জানি না, একটা অনেক লেট হয়ে যাবে। আমাদের পৌঁছতে মোটামুটি 12:30 বেজে গেল, তারপরে এসে স্নান করা, পুজো করা, রান্না বান্না, হ্যাঁ প্রায় অলমোস্ট একটা বেজে গেছিল। তারপরে এসে সমস্ত কাজকর্ম করতে করতে, তারপরে লাঞ্চ করতে করতে আমাদের প্রায় 2:30, তারপরে আর রেকর্ড করতে পারিনি। তো না, এখন আমরা একটু রেস্ট নিয়ে তারপরে উঠেছি, এখন ইভিনিংয়ে উঠে তারপরে এই এডিটিং করতে বসবো পুরোনো ভিডিওস, কারণ অলরেডি অনেক ভিডিওস আছে যেগুলো এখনও আপলোড করতে পারিনি, তো সেই ভিডিওসগুলোকে আপলোড করব এবং তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখা যাক এখন কী করা যায়।